গাজীপুরের কালিয়াকোর উপজেলার চন্দ্র মোড়ে ভেজাল বিরোধী অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ইশতিয়াক আহমেদ এই অভিযান পরিচালনা করেন তিনি জানান নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে রান্না ও বাসি খাবার পরিবেশনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট পঞ্চাশ হাজার টাকা জরিমানা করা হয়েছে এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি অভিযানে আরও উপস্থিত ছিলেন কালিয়াকড় থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারা কিন্তু সবার কম কম সাদা